গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দি চ্যানেল। এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে ব্লগটা কিসের হতে চলেছে। ঠিকই ধরেছো, এটা হোলিরই ব্লগ। তো সকাল সকাল উঠেই অগ্নি তৈরি হয়ে গেছে রং খেলার জন্য, আর এবছর তো অগ্নির প্রথম দোল। দেখা যাক ও সবার সাথে খেলতে চায় কি না। ছোট্ট ছোট্ট গাল দুটোকেই আবির দিয়ে রাঙিয়ে দিল, ভারী মিষ্টি লাগছে দেখ। আর এদিকে অভি আর আমার ছোট ননদের মেয়েটা যেই একটু বেরিয়েছে, ওকেও সবাই দৌড়ে বেঁধে রং দিয়ে দিয়েছে। এখনও কারোর খাওয়া দাওয়া হয়নি, কিন্তু রং খেলা সবার শুরু হয়ে গেছে। আর এই যে আমার গোলু সোনা, আমার ছোট ননদের ছোট্ট মেয়ে, তার তো ভারী অভিমান হয়েছে। তাকে না জিজ্ঞাসা করেই সবাই রং মাখিয়ে দিয়েছে। যাকে অনেকক্ষণ কষ্ট করে রাগ ভাঙানোর পর হাসি মুখ দেখা গেছে। অগ্নিকে তো কিছুতেই বাড়িতে ধরে রাখা যাচ্ছে না, ও খালি বেরিয়ে যাচ্ছে। সবাই যেহেতু বাইরে খেলছে, ওরও আর মন টিকছে না বাড়ির মধ্যে। এদিকে রং খেলার পাঠ শেষ করে আমরা চললাম এবার বড় ননদের বাড়ি। আমার বিয়ের পর থেকে প্রত্যেক বছরই ওখানে আমরা গিয়ে সবার সাথে রং খেলে আসি। তারপর ছেলেগুলোও বায়না করে যে দিদিদের সাথে রং খেলবো। এবছর খালি আমার ছোট নন্দাইটাই নেই, মানে সুজিতদা, ও থাকলে আরও বেশি আনন্দ হয়। কিছু কাজের জন্যই আজকে আমাদের মধ্যখানে সে থাকতে পারেনি। এসে গেছি বড় ননদের বাড়িতে, সবার পায়ে আবির দিয়ে নমস্কার করে তার। আর বাচ্চারা তো এসেই শুরু হয়ে গেছে ফিচকিরি রং নিয়ে। দেখি সবার মুখ খুব পরিষ্কার আছে। তারপরে অবস্থাটা ঠিক এই রকম হলো। বাচ্চাদের রং খেলা দেখলে নিজের ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। আমরাও ছোটবেলায় কত রং খেলেছি। বছরের এই একটা দিনই রং খেলা, সারাটা দিন পেরিয়ে যাওয়ার পর আবার এক বছর অপেক্ষা করে এই যে ঠিক এইভাবে বসে থাকা। সবাই রং খেলে ক্লান্ত হয়ে বসে পড়েছে। তারপর একটু স্প্রাইট খাওয়া হলো, একটু মিষ্টি খাওয়া হলো। আমার মেয়ে মানে অগ্নি এখানে নেই, কারণ ও রং খেলা দেখতে ব্যস্ত। জোড়াজুড়ি করতে ওদের বাড়িতে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর চলে এসেছি বাড়ি। বাড়ি এসে মেয়েদের খাওয়ানো হয়ে গেলে তারপর বড়রা সবাই খেতে বসেছে। সেদিন বাড়িতে দোলের জন্য স্পেশাল লাঞ্চ হয়েছিল, খাসির মাংস আর প্লেন ভাত, চাটনি, পাঁপড়, রসগোল্লা। আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। Yeah!